شب شموشان شوخل میلی جوتی سریشتو সম্পূর্ণ সৌভাগ্যের দিশারিতে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালদাকে নিয়ে আমি শাওন হাজিরা আজকে জানবো পঞ্জিকা কি বলছে। যোগ হচ্ছে অস্ট্রিক, মানে সবকিছু যে আপনার ভালো লাগবে বা আমার ভালো লাগবে বা আপনাদের ভালো লাগবে সেটা তো নয়, আজকের দিনটা এরকম ভাবেই যাবে আর কি। বেশ, শুরু করছি রাশিফল মেষ রাশি। স্ট্রাগল আছে, ভাগ্য আজকে জিতছেন কিন্তু একটু চাপ আছে। বৃষ রাশি, বিষয়াসির ক্ষেত্রে শরীরে ডিস্টারবেন্স দেখা যাচ্ছে, একটু বিরক্তি বিরক্তি ভাবটা কম করুন। একদম। এরপর জানবো মিথুন। মিথুন রাশির ক্ষেত্রে সহযোগিতাপূর্ণ আজকের দিন, আজকে আপনাকে সবাই মিলে হেল্প করবে আর আপনি জিতছেন আজকে। কর্কট রাশি, চাইছেন না পাচ্ছেন, হচ্ছে না হচ্ছে, দিনের শেষে জিতছেন। সিংহ রাশি, ক্ষেত্রে প্রেম নিয়ে কিন্তু গন্ডগোল দেখা যাচ্ছে, অতিরিক্ত সন্দেহ বা অতিরিক্ত উৎসাহ ঠিক না। কন্যা রাশি, রাশির ক্ষেত্রে আজকে নতুন যোগাযোগ বা নতুন কোনো সুযোগ বা নতুন কোনো ইনভেস্টমেন্ট আজকে খুব ভালো। তুলা রাশি, তুলার ক্ষেত্রে মজা আছে কিন্তু আজকে, হ্যাঁ আজকে আপনি ইচ্ছে করলে অনেক 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 আনন্দ এনজয় করতে পারবেন। বৃশ্চিক রাশি, আজকে মনে হবে যে আমাকে কম ভালোবাসছে, কম ভালোবাসে, খিদেটা বাড়ছে আজকে ভালোবাসার। ধনু, ধনুর ক্ষেত্রে ব্যয়বহুল দিন, টাকা পয়সা রাখতে পারছেন না, টেনশন আছে। মকর, রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন সুযোগ দেখা যাচ্ছে, যারা প্রফেশনাল ফিল্ডে কাজকর্ম করছেন তারা আজকে ফাটিয়ে কাজ করুন, জিতছেন। বাহ। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে আজ একটু গন্ডগোলের যুগ দেখা যাচ্ছে দাদা, গন্ডগোল, খুব গন্ডগোল, একটু মানিয়ে নিয়ে চলুন সবার সঙ্গে। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে সুযোগগুলো আসছে, শুধু ধরতে হবে কিন্তু, অস্থির হলে কিন্তু ফসকে যাবে। আপনার রাশিফল জেনে নিলেন, আর এবার আমরা জানবো শ্রীলালদার সঙ্গে যোগাযোগ কি করে করব। বিউটিফুল দুটি নাম্বার টিভি স্ক্রিনে সবসময় যায়, মুখস্থ আমি জানি সবসময়। এছাড়া যদি আমার সঙ্গে আরও যোগাযোগ করতে চান অবশ্যই আপনি ইউটিউবে শ্রীলাল লিখতে পারবেন, যদি শ্রীলালের সঙ্গে লাইভে কথা বলতে চান তাহলে অবশ্যই হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করে জেনে নেবেন কোন অ্যাপস ডাউনলোড করতে হবে, কোথায় গেলে আপনি সরাসরি কথা বলতে পারবেন, ডিটেলস আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন, বেস্ট হবে। থ্যাংক ইউ শ্রীলাল। থ্যাংক ইউ। তাহলে বন্ধুরা, সৌভাগ্যের দিশারি আজ এতটুকুই, আবার দেখা হবে সম্পূর্ণ সৌভাগ্যের দিশারিতে অন্য কোনো দিন অন্য কোনো সময়। ভালো থাকবেন।